এবং তার কার্যক্রমের সাথে পরিচিত একজন নগণ্য সম্পদ কর্মী হিসাবে আমি তাকে সেলুট জানাই। মানবিক সম্পদ নামে তিনি সারা বাংলাদেশে পরিচিত হবেন। তিনি আজকে আয়োজনে উপস্থিত হয়েছেন, আমি তাকে কৃতজ্ঞতা জানাই আয়োজকদের পক্ষ থেকে। বিশেষ করে যারা সম্মাননা পাচ্ছেন, যে মানুষগুলো, যে প্রতিষ্ঠানগুলো, আমরা করোনাকালীন বলি, এরপরে যদি বিএম সর্বশেষ বিএম মৃত্যুর ঘটনার কথা বলি, গাউসিয়া কমিটি বাংলাদেশের কথা সবাই জানে কি কাজ করেছেন তারা, আল বারাহি ফাউন্ডেশন তারা কি কাজ করছে, বিশেষ করে আয়োজকরা যাদেরকে সিলেক্ট করেছেন এই মানুষগুলোকে আমি বলব সোনার মানুষ। এই প্রতিষ্ঠানগুলোর সাথে যারা জড়িত আছে সেই প্রতিষ্ঠানগুলোর ব্যক্তিদেরকে আমি সোনার মানুষ বলব। আমি খুব বেশি সময় নেব না, মাননীয় মেয়র মহোদয়ের, মাননীয় সম্মানিত আমাদের মফিজ ভাইয়ের আরও অনেকগুলো প্রোগ্রাম আছে, আমি খুব বেশি সময় নেব না। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এদেশের মাটিকে ভালোবাসি, এদেশের আলো বাতাসকে ভালোবাসি, এদেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে আমরা এগিয়ে যাই। ধন্যবাদ। আমরা দেরি করছি না, আমরা সরাসরি আমাদের সম্মাননা প্রধান অনুষ্ঠানে চলে যাচ্ছি। সম্মাননা প্রধান অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা আছেন তারা সম্মাননা তুলে দেবেন আমাদের আজকের সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের হাতে। আমি প্রথমেই মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ শওকত হোসেন, প্রতিষ্ঠাতা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, যাকে আমরা মানবিক শওকত হিসেবে জানি। একটু আগে যেমনটা বলছিলাম, করোনাকালীন সময়ে আমরা মেট্রোপলিটন পুলিশের যে সাহসী ভূমিকা দেখেছি, শুধু করোনাকালীন সময়ে নয়, এর আগে এবং পরে শওকত ভাই সর্বাত্মকভাবে সাধারণ মানুষের সেবায় যেভাবে নিয়োজিত ছিলেন, বেওয়ারিশ মানুষের সেবায়, সেটি আসলে শুধুমাত্র কিংবা কিছু মুখের কথা দিয়েই বোঝানো সম্ভব নয়। আমরা শওকত ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি পুরো বাংলাদেশের যেন বেওয়ারিশ মানুষ আছে তাদের পরিবারের পক্ষ থেকে। স্বাগত করছেন মোহাম্মদ শওকত হোসেন, প্রতিষ্ঠাতা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন। আশা করছি শওকত ভাইয়ের যে মানবিক কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড ভবিষ্যতে অব্যাহত থাকবে। আমাদের অডিয়েন্সে আমাদের অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন আমাদের এই এক্সপোতে। তাদেরকেও আমরা একটু পরেই আমাদের যে স্মারক প্রদান অনুষ্ঠান আছে সেটিতে আমরা আমন্ত্রণ জানাবো। আমরা এই ছবিটি প্রকাশ করে আমরা পরবর্তী কার্যক্রমে যাচ্ছি। ভবিষ্যতে